আরো নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল সংবাদ বিশ্ব বাংলা উনিশশো সালের পঁচিশ জুন আজকের দিনেই জরুরি অবস্থার ঘোষণা করেছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সেই ঘটনার বর্ষপূর্তিতে মঙ্গলবার টুইটারে তর্জায় জড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার সকালেই টুইট করেন মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে তিনি লেখেন গত পাঁচ বছর দেশে সুপার ইমার্জেন্সি চলেছে ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশের স্বশাসিত প্রতিষ্ঠানগুলিকে বাঁচানোর জন্য লড়াই চালাতে হবে এর কয়েক ঘন্টা পরেই টুইট করে সেই দিনটির স্মৃতি উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তাঁর টুইটার হ্যান্ডেলে জরুরিকালীন সময়ের একটি ভিডিও পোস্ট করেন সেই ভিডিওতে তুলে ধরা হয় বিক্ষোভ মিছিল পুলিশের লাঠিচার্জ গ্রেফতার সংবাদ মাধ্যমের অধিকার খর্বসহ একাধিক ঘটনার কোলাচ প্রধানমন্ত্রী নিজের কণ্ঠে সেই সব ছবির ব্যাখ্যা দিয়েছেন বলেছেন জরুরিকালীন সময়ে নির্মম অত্যাচার চলেছে এর থেকে বড় হুমকি কী হতে পারে জয়প্রকাশ নারায়ণ এল কে আদবানী অটল বিহারী বাজপেয়ী সহ যেসব নেতারা ওই সময় আন্দোলন করে জেলে গিয়েছেন তাঁদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দিনটির স্মৃতি তুলে বলেন রাজনৈতিক স্বার্থে গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল কালো অধ্যায় বলে ব্যাখ্যা করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বিজেপির কার্যনির্বাহী সভাপতি জয়প্রকাশ নাড্ডা বিজেপি ও রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নেতাদের বলিদানের প্রতি সম্মান জানান তবে প্রধানমন্ত্রী ও তাঁর পার্ষদদের এই পদক্ষেপকে কটাক্ষ করেন বিরোধীরা সংবাদ বিশ্ব রিপোর্ট